হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্ট হতে নবম অধ্যায় এর পঞ্চম ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ডিটারমাইন ইম্পোর্ট ভ্যালু, অর্থাৎ আমদানিযোগ্য মূল্য নির্ধারণ করা। আমদানিযোগ্য মূল্য নির্ধারণ করা হচ্ছে বিদেশ থেকে কোনো পণ্যদ্রব্য যদি নিজ দেশে আনা হয় তাকে বলা হয় আমদানি, ওই পর্যায়ে যদি মূল্য নির্ধারণ করা হয় তাকে বলা হয় আমদানিযোগ্য মূল্য নির্ধারণ। এর জন্য আমরা একটি পূর্ণাঙ্গ চিত্র নিয়ে আলোচনা করব। এই চিত্রটি যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখা যাক, এই ধরনের অঙ্ক করার জন্য সর্বপ্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম। আমি আজকে কাল্পনিক ভাবে লিখলাম তুহিন লিমিটেড, ক্যালকুলেশন অফ ব্যাট। এরপরে একটি ছক নির্ণয় করবো, এভাবে পার্টিকুলার্স বিবরণ একটি টাকার কলাম। এরপরে প্রদত্ত প্রশ্নে এখানে কিছু কিছু আইটেম দেওয়া থাকবে এবং কিছু কিছু আইটেম দেওয়া থাকবে না, এগুলো আমাদের টেকনিক্যালি লিখতে হবে। এখানে সর্বপ্রথম আসবে সিএনএফ ভ্যালু, ব্র্যাকেটে আছে কস্ট অ্যান্ড ফ্রেট ভ্যালু, অর্থাৎ ব্যয় এবং পরিবহন ভাড়া সহ, যার নাম হচ্ছে কি সি অ্যান্ড এফ ভ্যালু। এটি ডলারে দেওয়া থাকতে পারে বা বাংলাদেশ টাকায় দেওয়া থাকে থাকতে পারে। যদি ডলার দেওয়া থাকে তাকে আমরা এক্সচেঞ্জ রেট দিয়ে বাংলাদেশি টাকার হার দিয়ে গুণ করে একটি টাকা পাব। এই টাকার সাথে যোগ করতে হবে অ্যাড ইন্স্যুরেন্স 1%। এটি যদি প্রদত্ত প্রশ্নে পার্সেন্টেজটা দিয়ে থাকলেও না থাকলেও আপনারা মুখস্থ 1% যোগ করে দেবেন। যোগ করলে যে টাকাটি পাব তার নাম হবে সিআইএফ ভ্যালু, অর্থাৎ কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট ভ্যালু, ক্রয় মূল্য, বিমা এবং পরিবহন খরচ সহ যে মূল্যটি পাব তার নাম। এর সাথে যোগ করতে হবে অ্যাড ল্যান্ডিং চার্জ, অবতরণ খরচ, ক্লিয়ারিং চার্জ, খালাস খরচ, হ্যান্ডেলিং চার্জ, পরিচালন খরচ। এই তিনটি যোগ করার পরে যে টাকাটি পাব তার নাম হবে অ্যাসেসেবল ভ্যালু, সংক্ষেপে হচ্ছে এবি, অর্থাৎ আরোপযোগ্য মূল্য। এই আরোপযোগ্য মূল্যের সাথে যোগ করতে হবে অ্যাড কাস্টমস ডিউটি। কাস্টমস ডিউটিকে সংক্ষেপে সিডি দ্বারা প্রকাশ করা হয় এবং কাস্টমস ডিউটি নির্ণয় করা হয় এবি এর উপরে পার্সেন্টেজ প্রয়োগ করে যে টাকাটি পাবো সেটি ফাইনাল কলামে বসবে। এর সাথে যোগ করতে হবে অ্যাড রেগুলেটরি ডিউটি, সংক্ষেপে হচ্ছে আরডি। রেগুলেটরি ডিউটিও নির্ণয় করা হয় এবি এর উপরে পার্সেন্টেজ প্রয়োগ করে যে টাকাটি পাবো সেটি হচ্ছে ফাইনাল কলামে। সব টাকা যোগ করে যেটি পাবো তার নাম হবে বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি, অর্থাৎ সম্পূর্ণ শুল্ক নির্ণয়ের জন্য মূল্য। এর সাথে যোগ করতে হবে অ্যাড সাপ্লিমেন্টারি ডিউটি এসডি, অর্থাৎ এই যে আমি যেটি পেয়েছি বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি, এই টাকার উপরে পার্সেন্টেজটি প্রয়োগ করে যে টাকাটি পাবো সেটি হচ্ছে কি সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক। এই দুটি টাকা যোগ করলে যে টাকাটি পাবো তার নাম হবে বেস ভ্যালু ফর ব্যাট, অর্থাৎ ব্যাট নির্ণয়ের জন্য মূল্য। এর সাথে যোগ করতে হবে অ্যাড ব্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর প্রশ্ন দিয়ে থাকতেও পারে না থাকতেও পারে, যদি নাও থাকে তাহলে বাংলাদেশের আইন অনুসারে ব্যাটের হার হচ্ছে 15%। 15% প্রয়োগ করে যে টাকাটি পাবো তা আমরা ফাইনাল কলামে বসাবো। এর সাথে আরও যোগ করতে হবে অ্যাড অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটি 3% প্রদত্ত প্রশ্নে দিয়ে থাকতে পারে নাও থাকতে পারে, যদি না থাকে মুখস্থ আমরা 3% করে দেব। কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নির্ণয় করা হয় অ্যাসেসেবল ভ্যালু এর উপরে, এটা আমরা ফাইনাল কলামে লিখব। এর সাথে যোগ করতে হবে অ্যাড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ, এটিও প্রদত্ত প্রশ্নে দিয়ে থাকলে এবি এর উপরে প্রয়োগ করে নির্ণয় করবো, আর যদি দেওয়া না থাকে লিখতে হবে না। এই সব টাকা যোগ করলে যেই টাকাটি পাওয়া যাবে তার নাম হবে টোটাল কস্ট বা মোট ব্যয়। এর সাথে যদি অ্যাড মুনাফা প্রফিট যদি যোগ করি তাহলে হবে সেলিং প্রাইস, প্রফিটের হারটি প্রদত্ত প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে সেভাবে আমরা নির্ণয় করব। আমি আবার বলতেছি, সর্বপ্রথম বসবে সিএনএফ ভ্যালু, এর সাথে যোগ হবে সকল ধরনের প্রত্যক্ষ ব্যয় যেমন ইন্স্যুরেন্স,
সার্চ এবং ল্যান্ডিং সার্চ, ক্লিয়ারিং সার্চ, হ্যান্ডেলিং সার্চ এগুলো যোগ করা হবে অ্যাসেসেবল ভ্যালু। এই অ্যাসেসেবল ভ্যালুর সাথে যোগ করতে হবে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, এগুলো যোগ করলে হয় বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করলে হয় বেস ভ্যালু ফর ব্যাট, এর সাথে যোগ করতে হয় ব্যাট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ সবগুলো যোগ করলে হয় টোটাল কস্ট। টোটাল কস্ট এর সাথে প্রফিট যোগ করলে হয় সেলিং প্রাইস। আমার আমদানি পর্যায়ে মূল্য নির্ধারণ শেষ হয়েছে। এরপরে আরেকটি করণীয় থাকতে পারে, যদি থাকে করবো, না থাকলে করবো না, এটি হচ্ছে কি টোটাল ট্যাক্স লাইবিলিটি। প্রশ্ন বলা থাকবে ক্যালকুলেশন অফ টোটাল ট্যাক্স লাইবিলিটি, এটি নির্ণয় করার মুখস্থ একটি সূত্র আছে, টোটাল ট্যাক্স লাইবিলিটি সমান সিডি প্লাস আরডি প্লাস এসডি প্লাস ব্যাট প্লাস এআইটি। এর অর্থ হচ্ছে সিডি সমান হচ্ছে কাস্টমস ডিউটি, আরডি সমান হচ্ছে রেগুলেটরি ডিউটি, এসডি সমান হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, ব্যাট সমান হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এআইটি মানে হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অর্থাৎ কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ব্যাট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এগুলো যোগ করলে হয় টোটাল ট্যাক্স লাইবিলিটি। আশা করি প্রদত্ত সমস্যাটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আমার পরবর্তী একটি সম্পূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবে, সেই অঙ্কটি দেখার জন্য অনুরোধ রইল। এবং আমার ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।